বিশ্বকর্মা পুজোতে সকাল থেকে না খেয়ে আছি না, একদম উপসে শরীরটা শুকিয়ে গেছে। চলো যাচ্ছি, আমি আজকে ড্রেসটা পরে আছি, চলো যাচ্ছি। মামামরা আগে চলে গেছে, চলো দেখাচ্ছি। দেখতে পেলে মামামরা কত আগে চলে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি খুব খুব ভালো আছি। চলো যাচ্ছি, আর প্রচণ্ড রোদ উঠে গেছে, চলো যাই। আর এখানে দেখো মা বসে আছে, এখানে রান্নার আয়োজন হচ্ছে পুজোর প্রসাদে। আমার এটা বাস্তা রান্না হচ্ছে, আর এখানে দেখো পুজো হচ্ছে দোকানের পূজারে। দেখো এখানে ব্রাহ্মণকে মারিস না, সব পুজো করা হবে আজকে বাইকগুলো দেন। আর এখানে না ব্রাহ্মণ কি বলবো, ব্রাহ্মণ এত রেগে গেছিলো পুজো অর্ধেক মানে করতে করতেই ছেড়ে চলে গেছিলো, ঠিক আছে। এখনো আসেনি তো, মামাম ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এই দেখো অবস্থায়, ব্রাহ্মণ হারিয়ে গেছে, আজকে ব্রাহ্মণের দাম বাড়ছে। কিছু খাইনি, গলাটা একটু মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, তো ঠান্ডা জল খেয়ে নিলাম। একটু জলটা বাড়ি থেকে নিয়ে আসো সে ফ্রেশ থেকে, তো জলটা একটু খেলাম, একটু গলাটা একটু। ওই যে এদিকে দেখো অনেকগুলো মালা, প্রচণ্ড গোটের দোকান একটা। বাদাম টাদাম ভাজিয়ে নিয়ে গেলাম না, তো দেখো বাড়ি ফিরে যাচ্ছে। ব্রাহ্মণরা এত রেগেছিল না কি বলবো, মানে পুজোর কোনো কিছু আয়োজন দেখলো কি না দেখলো, রেগে চলে গেছে। তো গেছিলাম বেকার বেকার, আবার চলে আসলাম একদম রোদের মধ্যে। মামা মারা আমি দেখো হেঁটে হেঁটে আবার চলে এসেছি, আবার পরে ঠাকুর মশাই আসলে যাবো, ঠিক আছে। তো এখানে দেখো একটু স্লো মোশনে হেঁটে নিলাম মামা মারা আমি, আর মামা মনে আমার সাথে সাথে মানে ক্যামেরা এসে ফেস করতে করতে ও আমার মতো পুরো ভঙ্গি ভাঙা সব শিখে গেছে, কি বলবো। বুঝবি হলে কি হবে, বিছানায় বাবা মানে কি দেখো ভিডিও, ঠিক আছে। তো এই যে দেখতে পেলে আর আমি এখানে বসে রয়েছি, মামার মা ক্যামেরা করছিল, ঠিক আছে। তো এই হলো আর এখানে পুকুরে গেছে কি বলা হয় ডুব করা হয় হচ্ছে এটা বড় মামি, ওরা জানো বড় মামি ধান ধানের কথা মামি ক্যামেরা মানে একবার গিয়ে ঘুরে টুরে চলে আসলাম, আবার যাচ্ছি। ব্রাহ্মণ ছিল না, আবার যাচ্ছি। দেখো রাস্তায় পাকাটা এত গরম, জুতো ছাড়া যাচ্ছি তো, রোদের জন্য একদম মাথা ইসে হচ্ছে প্রচণ্ড। অলরেডি ব্রাহ্মণ চলে এসছে, দেখো পুজো শুরু হয়ে গেছে। তো আর এদিকে মামা দেখো এখানে না ফ্যান বসে, বাট প্রদীপ টুপি নিভে যাবে যার জন্য। আর এই ব্রাহ্মণকে দেখলাম প্রচণ্ড রেগে গেছিলো, মানে আধা আধি পুজো করেই উঠে চলে গেছিলো, কি বলবো। মাথা গা মানে গরম করা যায় না, ছেলেরা দেখ ছেলেদের পুরো জানা মানে সে হচ্ছিলো। আর এখানে হচ্ছে পুজোটা মানে শর্টকাট, হ্যাঁ একবারে অঞ্জলি মানে তিনবারে অঞ্জলি একবারে হচ্ছে। আর আমি এদিকে বসে রয়েছি, এত স্পিডে করে নিয়েছে না, একজন মানে হাসাত ছিল, কেউ বলছে ফুল হাতে নিয়েছে, কেউ বলছে এমনিতে আমি মন্ত্রী বলতে পারিনি পুজো নাকি শেষ হয়ে যাচ্ছে। যাই হোক গিয়ে করে করে তো পুজো তো হলো কোনো রকম, পুজোটা হওয়ার পর এই যে অঞ্জলিটা দিল মন্ত্র পাঠ করছিল, কেউ কিছু শোনে কেউ শোনে না। যাই হোক গিয়ে হ্যাঁ কেউ মানে ফুল হাতে নিচ্ছে, আবার কেউ ফুল ছাড়াই, এরকম করে অলরেডি কোনো রকম পুজোটা কমপ্লিট হলো। তারপরে এই বাইকগুলোকে শান্তি করে দেওয়ার জন্য